যুক্তরাজ্যের বিভিন্ন শহরে একদিনের ব্যবধানে 3 বাংলাদেশি খুন হয়েছেন। গত 17 সেপ্টেম্বর শুক্রবার স্কটল্যান্ডের রেস্টুরেন্ট শেফ সেলিম উদ্দিন, 18 সেপ্টেম্বর ব্রিস্টলে বাংলাদেশি শিক্ষার্থী ফাহাদ হোসেন ও লন্ডনে 28 বছর বয়সী স্কুল শিক্ষিকা সাবিনা নাচার খুন হন। এসব ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। 3 বাংলাদেশি খুনের ঘটনার মধ্যে স্কুল শিক্ষিকা সাবিনা নাচার রহস্যজনক মৃত্যুতে কমিউনিটিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। খুনের এখনও কোনো কুল কিনারা করতে পারেনি লন্ডন পুলিশ। সাবিনার মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে বেশ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। পুরো পরিবার আসলে বিপর্যস্ত এবং সে অত্যন্ত মেধাবী ছিল এবং পরোপকারী একটা মেয়ে ছিল। সবাই আসলে তার জন্য প্রচন্ড আফসোস করছেন। প্রকৃত কারণ উদ্ঘাটন ব্যর্থ হয় তাহলে আমরা বিলাতে বাঙালি কমিউনিটি থেকে ব্যাপক আন্দোলন গড়ে তুলব, সারা ব্রিটেন আন্দোলন ছড়িয়ে দেবো, আমার প্রতিবাদ জানাবো। কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত স্কটল্যান্ডে রেস্টুরেন্ট শেফ 36 বছর বয়সী সেলিম উদ্দিনের বাড়ি সিলেটের বিএনএ বাজার পৌরসভার ফতেহপুর গ্রামে। ব্রিস্টলে খুন হওয়া ফাহাদ হোসেন পঞ্চগড়ের পূর্ব জালাসি এলাকার নাজমুল প্রামাণিকের একমাত্র ছেলে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।